হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে টপ ফ্রিল্যান্সার ভিডিওর আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে যে সাইটটা দেখাবো, এখান থেকে বিশেষ করে ইউএসএর বেশি ট্রাফিক পাবেন। এখান থেকে আপনারা নিয়ে অ্যাডস মার্কেটিং অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং যে কোনো কিছু করতে পারবেন। তাছাড়া এটা অ্যাডস টেরা গুগল অ্যাডস যে কোনো অ্যাডে প্রমোট করতে পারবেন, অথবা সিপিএ অ্যাফিলিয়েট অ্যাডগুলো মিডিয়া যে কোনো অফারে এখানে প্রমোট করতে পারবেন। এ টু জেড সিস্টেম দেখাবো, এটা আপনারা ফোন দিয়েও করতে পারবেন অথবা পিসি ল্যাপটপ দিয়েও করতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদের, আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করতেছি, দেখতে পাচ্ছেন এই সাইটটা, এই সাইটে এখানে এলে দেখতে পাচ্ছেন একটা ইউআরএল, এখানে হোম, তারপর টপ স্টোর, তারপর এখানে স্টোরি, টপ স্টোরি, তারপর লাস্ট স্টোরি, কমিউনিটি, তারপর আদার্স, এগুলো ভোকাল পারসন জয়েন অ্যান্ড ক্রিয়েট স্টোরি দেখতে পাচ্ছেন। এখানে যদি আমরা সার্চ দিই, দেখেন এখানে আমি অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ দিচ্ছি, দেখেন সার্চ দিলে অ্যামাজন গিফট কার্ডের যতগুলো অফার রয়েছে এই রিলেটেড সবগুলো অফার কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম অফার রয়েছে, এখানে ক্লিক দেখতে পাচ্ছেন এদের সব কিছু দিয়ে রাখছে আর কি। তারপর এখানে দেখেন এদের লিঙ্ক দিয়ে রাখছে, এরা বিভিন্ন রকম আপনারা গিফট কার্ড রিলেটেড অফারগুলো পাবেন। দেখতে পাচ্ছেন এটা একটা ল্যান্ডিং পেজ, এরকম ল্যান্ডিং পেজ তৈরি করে আপনারা এগুলো অথবা ওয়েবসাইটের মাধ্যমে প্রমোট করতে পারবেন। বিভিন্ন রকম গিফট কার্ডগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, যেগুলো আমি দেখাচ্ছি এগুলো দেখেন, যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম গিফট কার্ড রয়েছে। এবার যদি আমি এখানে আইফোন লেগে সার্চ দিই, দেখেন আইফোনের যতগুলো অফার রয়েছে সবগুলোকে চলে আসবে। আইফোন 16 নতুন আসছে, এটা যদি আমি লিখে এখানে সার্চ দিই, দেখেন পেজে দেখেন আইফোন 16 এই রিলেটেড যতগুলো অফার এবং এর ডিটেলস সবগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। এখানে এভাবে চাইলে আপনারা মার্কেটিং করতে পারবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থেকে আর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আমরা সর্বপ্রথম এখানে জয়েনে ক্লিক দেবো, যেহেতু অ্যাকাউন্ট নেই, এখানে নেম একটা নেম দিয়ে দেবেন ইচ্ছা মতন। এখানে আপনারা চাইলে ফেসবুক, গুগল এবং আপেল দ্বারা এখানে ইয়ে করতে পারবেন, সাইন আপ উইথ আপেল, এখানে এটা দ্বারাও সাইন আপ করতে পারবেন। এখানে মেল আমি দেখানোর ক্ষেত্রে টেম্পমেল ইউজ করবো, আপনারা চাইলে রিয়েল মেল ইউজ করতে পারেন। আমি টেম্পমেল নিন যা এটাই ওপেন করতেছি। এখানে আপনারা রিয়েল মেলটাই ইউজ করবেন, আমি দেখানোর ক্ষেত্রে টেম্পমেল ইউজ করতেছি। পেস্ট করে দিলাম পাসওয়ার্ড, 8 ক্যারেক্টার অথবা 6 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিবেন, আপনাদের ইচ্ছা মতন পাসওয়ার্ডটা দিবেন। আমি আমার ইচ্ছা মতন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে সাইন আপে আমরা ক্লিক দেবো, দেখতে পাচ্ছেন এখানে সাইন আপে ক্লিক দেবো, এটা আমি সেভ করে নিচ্ছি না। সাইন আপে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, আমরা সিম্পলি মেলটা চেক দেবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন মেল চলে আসছে, এখানে ওপেনে ক্লিক দিচ্ছি। ওপেনে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, কনফার্ম ইউর অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক দেব অথবা নিচে ইউআরএলটা কপি করে ইয়ে করলেও হবে, যে দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড কমপ্লিটেড ইউর অ্যাকাউন্ট কনফার্ম, ওটা কেটে দিলাম। তারপরে এখান থেকে ভিউ প্রোফাইল, ভিউ প্রোফাইলে যায় আমাদের নামগুলো এগুলো আপডেট করে নিয়ে নিতে পারবো। এডিট প্রোফাইল এখানে নাম একটা দিয়ে দিবেন, তারপরে এখানে বায়োস আপনার সম্পর্কে ডিটেলসগুলো দিয়ে দিবেন, দিয়ে সেভে ক্লিক দিলে হবে। আর এখানে দেখেন এখানে একটা ফটো দিবেন, যে রিলেটেড আর কি আপনারা ইয়ে করবেন সেই রিলেটেড এখানে কিছু পিক দিবেন। আমি সাপোজ ধরলেন অ্যামাজন গিফট কার্ড রিলেটেড দিলাম, আরও চাইলে আমি পিক দিতে পারবো। তারপরে এখান থেকে এডিটে ক্লিক দিয়ে আমি প্রোফাইল ফটো দিতে পারি একটা, এভাবে দেখেন আপনারা আপনাদের ইচ্ছা মতন দিবেন। আর এখানে বায়োস আপনাদের সম্পর্কে লিখতে পারেন এবং ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে পারেন, আপনাদের ল্যান্ডিং পেজের ইউআরএল। কীভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন ইতিমধ্যে দেখানো হয়েছে, আপনারা চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্স চেক করলেই ওই ভিডিও পাবেন, তাহলে সেভাবে আপনারা প্রফেশনাল লেভেল ল্যান্ডিং পেজ বানাতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি একটা ল্যান্ডিং পেজ বানিয়ে রাখছি, আমি এটা দিয়ে কাজ করি। এটা আমরা রিফ্রেশ মারলেই আগের পূর্বের অবস্থানে চলে যাবে। আচ্ছা, তারপরে এখানে ক্রিয়েট স্টোরি,
can I understand? তারপরে এখানে ক্লিক দেব, দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে টাইটেল আইফোন 16, সাব টাইটেল দিতে পারেন, আমরা এখানে ক্লিক দেব সিলেক্ট ফাইল, দিয়ে এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যেগুলো আমাদের ফটো রয়েছে এগুলো এখানে দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছে। তারপরে এখানে অপশনাল ক্যাপশন, তারপরে এখানে আমাদের লেখা রয়েছে আইফোন রিলেটেড যেটা সেটা আমরা এখানে কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক দিবেন, দিয়ে আরও ফটো এখান থেকে আপলোড দিতে পারি আমরা, এখানে ক্লিক দিয়ে আমাদের ইচ্ছা মতন যতগুলো ফটো রয়েছে সবগুলো কিন্তু এখানে আপলোড দিতে পারবো, দেখতে পাচ্ছেন। আর আমরা এখানে কিন্তু ক্লিক দিতে পারি, দেখেন এখানে ফ্রি নাও লিখলাম, লিখে এখানে আমরা এতটুকু ইয়ে করে দিলাম, বোল্ড করে দিলাম, দিয়ে এখান থেকে আমরা এই লিঙ্কে ক্লিক দেব, দিয়ে আমাদের এটা শর্ট করে নেব, পেস্ট করে দিচ্ছি। তারপরে এখানে শর্টে ক্লিক দেব, শর্ট হয়ে গেছে, এখানে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, ক্লিক মার্কে দিলাম, লিঙ্কটা হয়ে গেছে। এখানে আমরা চাইলে এটা কালার চেঞ্জ করে দিতে পারি অথবা আদার্স ইয়ে করে দিতে পারি, সবগুলো রেডি। এখান থেকে আমরা শেপ চেঞ্জে ক্লিক দেব, শেপ চেঞ্জে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে এটা কেটে দিই, এখানে সাবমিট অ্যান্ড রিভিউ এখানে ক্লিক দেব, দিয়ে আপনি সেটা আর কি দিবেন সেই অনুযায়ী স্টোরি কি টাইপের, দেখেন এখানে বিভিন্ন রিলেটেড স্টোরিগুলো রয়েছে, একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে এগুলোই থাকবে, তারপরে এখান থেকে অ্যাড এ কন্ট্যাক্ট কানেক্ট, তারপর অ্যাড এআই ইমেজ জেনারেট এগুলো অন করে দিতে পারেন সাইনে, তারপর পাবলিশে ক্লিক দেবেন, তাহলে কিন্তু আপনাদের এটা পাবলিশ হবে, দেখেন থ্যাংক ইউ ফর সাবমিটেড, আমাদের এখানে সাবমিট হয় এটা পাবলিশ হবে, এখানে সাবমিটে দেখাবে, তারপরে এখানে পাবলিশে দেখাবে আপনাদের এটা। এভাবে চাইলে কিন্তু খুব সহজেই আর কি ইয়ে করতে পারেন, পাবলিশ করতে পারেন। আর এখানে প্রোফাইলে যদি যাই, দেখেন এখানে প্রোফাইলে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, আপনাদের এডিট প্রয়োজন হলে এডিট। তারপরে এখানে কমিউনিটি যেগুলো আর কি কমিউনিটি রয়েছে সেগুলো দেখছে, দেখেন এখানে স্টোরি, তারপরে ক্রিয়েট স্টোরি, দেখেন সাবস্ক্রিপশন রয়েছে, স্টোরি লাইক রয়েছে, এখানে আমরা দেখতে পারবো কি পরিমাণে আর কি ইয়ে হইল, আর্নিংসও করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন। তারপর আদার্স সাবস্ক্রিপশন এখান থেকে নিতে পারবেন, ক্রিয়েট স্টোরি এখান থেকে, এভাবে চাইলে খুব সহজে কিন্তু আপনারা স্টোরি দিতে পারবেন, দেখেন আমাদের একটা স্টোরি আর কি ইয়ে রয়েছে, আবার এখানে আইফোন 16 প্রো ম্যাক্স এটা দিলাম, তারপরে এখানে সাবটাইটেল একটা দিতে পারেন, তারপরে এখানে ইমেজ এটা একটা ফিচার ইমেজ কি দিয়ে দিলাম, আরও দিতে পারেন অ্যাড অপশনাল এগুলো ক্যাপশন, তারপরে এটা দিলাম, তারপরে এখানে এটা দিয়ে দিবেন আপনাদের ইচ্ছা মতো, দিয়ে এখানে আমরা বোল্ড করে দিয়ে এখানে লিঙ্কটা পেস্ট করে দেব, তারা যেটা আর কি আপনাদের ইয়ে সেটা দিয়ে দেবেন, তারপরে এখান থেকে আবারও একটা স্পেস দিব, দিয়ে এখানে আমরা কিছু ফটো অ্যাড করে দিতে পারি আমাদের ইচ্ছা মতন, তারপরে এখানে ইয়ে দিতে পারবেন। এবার ফটোগুলো অ্যাড করে দিতে পারেন, দিয়ে এখান থেকে দেখেন সেভ চেঞ্জে ক্লিক দিবেন, এখানে সাব টাইটেল একটা দিতে পারেন, তারপরে সেভ চেঞ্জ, সাবমিট রিভিউ,
দিয়ে দিবেন, তারপরে এখান থেকে পাবলিশে ক্লিক দিবেন, তাহলে আমাদের এখানে কিন্তু পাবলিশ হয়ে যাবে। এখানে যতগুলো আমরা সাবমিটে ক্লিক দিচ্ছি সবগুলো এখানে সাবমিটে দেখাবে, এখানে কিছুক্ষণের মধ্যে আমাদের এগুলো পাবলিশ হবে। এভাবে চাইলে খুব সহজেই এই সাইটটাতে আপনার স্টোরি পোস্ট করতে পারেন। মূলত এই সাইটটা স্টোরি পোস্ট হয়ে থাকে সবগুলো, এভাবে চাইলে খুব সহজেই এই সাইটটা থেকে আপনারা আর কি কাজ করতে পারেন, আপনাদের ট্রাফিক নিয়ে যেতে পারেন। আমি যেভাবে দেখালাম আশা করি বুঝতে পারছেন। আর আপনাদের যে কোনো মতামত অথবা পরবর্তী ভিডিও কী নিয়ে চান আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ গ্রুপ টুইটার লিঙ্কিং এগুলোতে জানিয়ে দিতে পারেন। এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে জয়েন হতে পারেন। এখন এই ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।